পায়ের তালুতে ডিমের খোসা রাখুন, তারপর দেখুন কি ঘটে। মুহূর্তেই আপনার জীবনের পরিস্থিতি পাল্টে যাবে, যা দেখে আপনি চমকে যাবেন, বেঁচে যাবে হাজার হাজার কোটি টাকা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পায়ের তালুতে এক টুকরা ডিমের খোসা রাখলে অনেক বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন, অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করেছেন, অনেক পরিশ্রম দৌড়দৌড়ি ছোটাছুটি করেছেন, কিন্তু কিছুতেই সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি, সেই বড় সমস্যার সমাধান করবে পায়ের তালুতে এক টুকরা ডিমের খোসা রাখলে। পায়ের তালুতে ডিমের খোসা রাখলে কি ঘটে তা পৃথিবীর 100% লোকেরই অজানা। পায়ের তালুতে ডিমের খোসা রাখলে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। তো চলুন দেখে নেই পায়ের তালুতে ডিমের খোসা রাখলে কি ঘটে। নিয়ে নিয়েছি কিছু ডিমের খোসা। ডিমের খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ডিমের খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এরপর শুকিয়ে নেবেন। তো এই পর্যায়ে এই ডিমের খোসাগুলোকে গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে নিব। আমি গ্রাইন্ডারের সাহায্যে ডিমের খোসাগুলোকে গুঁড়া করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটার সাহায্যেও গুঁড়া করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ডিমের খোসাগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এভাবে ডিমের খোসাগুলোকে গুঁড়া করে নেবেন। এই পর্যায়ে নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন, আপনারাও 2 কোয়া রসুন নিয়ে নেবেন। একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে রসুন গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটার সাহায্যেও রসুনগুলোকে পেস্ট করে নিতে পারেন। তো রসুন গ্রেট করে নিয়েছি, এখানে 1 চামচের মতো গ্রেট করা রসুন আছে। তো এই গ্রেট করা রসুনের সাথে দিয়ে দিব ডিমের খোসার গুঁড়া। এখানে আমি 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়া দিয়ে দিব। তো এই যে দেখেন ডিমের খোসার গুঁড়া রসুনের সাথে দিয়ে দিচ্ছি। তো চামচের সাহায্যে রসুনের সাথে ডিমের খোসার গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের খোসা ব্যবহার করে অনেক বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন, অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করেছেন, সেই সমস্যার সমাধান ঘটবে ডিমের খোসা ব্যবহার করে। তো এই পর্যায়ে নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণ উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং সোডা উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মুদির দোকানে বেকিং সোডা খুব সহজেই পেয়ে যাবেন। এই পর্যায়ে নিয়ে নিয়েছি অ্যাপেল সিডার ভিনেগার। এখানে 2 চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দিব। তো অ্যাপেল সিডার ভিনেগার খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি অ্যাপেল সিডার ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 2 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিবেন। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কোলগেটের সাদা পেস্ট। আপনাদের কাছে যদি কোলগেট পেস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাসার ব্যবহৃত যে কোনো ধরনের পেস্ট দিয়ে দিবেন। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণ পেস্ট দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে পেস্ট উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই কার্যকরী একটি রেমেডি। আমরা অনেকেই পা ফাটার সমস্যায় ভুগে থাকি। যাদের পা ফাটে তারাই জানে পা ফাটার কতটা যন্ত্রণা। পা ফেটে অনেকের রক্ত বের হয়ে যায়, অনেকে পায়ের ব্যথায় হাঁটতেও পারেন না। পা ফাটা থেকে মুক্তি লাভের জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করেন কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না। আজকের এই রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের পা ফাটার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমিডিটি আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের পা ফাটা খুব সহজেই দূর হয়ে যাবে। প্রথমে একটি বোলের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়ে নেবেন। সেই গরম পানির মধ্যে আপনাদের ফাটা পা দুটোকে 10 মিনিটের মতো ভিজিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপর এই রেমিডিটি আঙুলের মধ্যে নিয়ে আপনাদের পা ফাটা স্থানে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। খুব ভালোভাবে হাতের সাহায্যে এই রেমেডি দিয়ে আপনাদের পাটিকে মাসাজ করবেন। আপনারা আপনাদের পাটিকে 5 মিনিটের মতো এই রেমেডি দিয়ে মাসাজ করবেন। এরপর আঙুলের সাহায্যে আবারও রেমেডিটি দিয়ে অপেক্ষা করবেন 20 মিনিটের মতো। এরপর নর্মাল পানি দিয়ে আপনাদের পাটিটিকে ধুয়ে ফেলবেন। এই রেমেডিটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন। ভালো ফলাফল পেতে আপনারা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই রেমেডিটি ব্যবহার করবেন। টানা
10 দিন এই রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের পা ফাটার সমস্যা চিরতরে দূর হয়ে যাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং হেল্পফুল রেমেডি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।